Hello, Assalamualaikum. দেখতে পাচ্ছেন আমাদের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে টিভিএস টিকে অটোস তো আমাদের কিন্তু এটা আরেকটা শাখা ছিল সেটা হচ্ছে রামপুরা বাজারের সাইডে এন্ড এইটার লোকেশনটা হচ্ছে 376/77 রামপুরা টিভি সেন্টারের একবারে নিকটে আর আজকে কিন্তু আমাদের ওপেনিং উপলক্ষে অনেক বেশি ধামাকা অফার চলছে তো এটা দেখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে তো আমরা আজকে আমাদের শোরুমটা ভিজিট করব তা আমাদের সাথে আসেন কেক কাটার পর্ব টিকে অটোর যে উদ্বোধনীটা করলাম আমি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি আমাদের গ্রাহকদের যে বাংলাদেশে মোটরসাইকেল অনেক ম্যাচিউর হচ্ছে নতুন নতুন ব্র্যান্ডগুলো আসছে তারই ধারাবাহিকতায় আমাদেরও নতুন ব্র্যান্ডগুলো আপনার আপকামিং এবং লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ তো আমরা মনে করব যে গ্রাহক যারা টিভিএস এর একটা শক্ত গ্রাহক রয়েছে বাংলাদেশে আমরা জানি যে প্রায় 42 লক্ষ হচ্ছে গিয়া মোটরসাইকেল আছে বাংলাদেশ মার্কেটে তার মধ্যে 10 লাখের উপরে হচ্ছে গিয়া টিভিএস গ্রাহক তো আমি সমস্ত গ্রাহককে বলবো যে আপনাদের চাহিদার কথা আপনাদের প্রয়োজনের কথা চিন্তা করে টিভিএস ব্র্যান্ড তার নতুন সব ডিজাইন এবং লুক্রেটিভ মডেলগুলো নিয়ে আসছে জাস্ট আপনারা একটু ওয়েট করেন যে আমরাও আসছি আপনাদের চাহিদা মেটানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইমরান চৌধুরী বংশাল আজি জট থেকে খুব ভালো লাগলো আজকে আমাদের চ্যানেল পার্টনার আমাদের টিকে অটো আজকে নতুন শোরুম তারা নতুনভাবে নতুন আঙ্গিতে উদ্বোধন করেছে আমরা আশা করব ইনশাল্লাহ এই শোরুম থেকে পর্যাপ্ত পরিমাণ মোটরসাইকেল তারা বিক্রি করতে পারবে এবং বিশেষ করে কোম্পানির মাধ্যমে আমি এতটুকু ইনফর্ম করতে চাই আগামীতে নতুন যে সেগমেন্টগুলো আমাদের আসতেছে এটা সম্পূর্ণ কাস্টমারের মনে যে আশাটা মনে যে ইচ্ছাটা যে ক্রেজগুলো আছে এটাই শোরুমের মাধ্যমে ইনশাল্লাহ পূরণ হবে এটা আমি মনে করি এবং আগামী এক মাসের মধ্যে আমারও শোরুম বংশালে উদ্বোধন হতে যাচ্ছে সবাইকে এরকমভাবে আগে থেকে দাওয়াত দিয়ে দিন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা টিকে অটো আজকে নতুনভাবে শুভ সূচনা করলাম টিকে অটো টিভিএস অটো বাংলাদেশের সঙ্গে জড়িত আমাদের একজন ডিলার টিভিএস অটো বাংলাদেশ এবং টিভিএস মোটর কোম্পানি থেকে প্রোডাক্ট আমরা এখানে ইম্পোর্ট করি এবং বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করি তো টিভিএস মোটর কোম্পানি 100 বছর একটা পুরাতন কোম্পানি ট্রাস্ট ভ্যালু সার্ভিস এই শিক্ষা নিয়ে আমরা বিজনেস করি এবং আমাদের বাংলাদেশে 8 লাখের উপর সন্তুষ্ট কাস্টমার আছে আমরা আশা রাখবো টিকে মোটরস কাস্টমারদের সঙ্গে সবসময় থাকবে এবং ভালো সেবা দেবে আমরা টিকে অটোসের উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং এখানে সেলস সার্ভিস স্পেয়ার একত্রে এই 1 সপ্তাহ নিতে পাবে কাস্টমার হ্যাপি থাকবে আমরা কাস্টমারদের সঙ্গে থাকব ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বড় আয়োজন করে আপনাদের সঙ্গে দেখা করব ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন টিকে অটোসের এই নতুন অভিযাত্রায় সকলের জন্য টিকে অটোসের জন্য শুভকামনা রইল তাদের এই নতুন পথযাত্রা সুন্দরভাবে শুরু হোক এবং গ্রাহক সেবার মান তারা আরও ভালোভাবে উপস্থাপন করুক এবং যাতে গ্রাহকদের শুধু সৌন্দর্য নয় পাশাপাশি যাতে গ্রাহকদের ভালো সাপোর্ট দিতে পারে ভালো সার্ভিস দিতে পারে টিকে অটোদের সকলের কাছে এই প্রত্যাশাই থাকবে তো সবাই ভালো থাকবেন এবং টিকে অটোদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন তো ভিউয়ার্স গেস্টের আলোচনা কিন্তু আপনারা শুনলেন সবার মতামত এর পাশাপাশি দোয়া চলছে তো টিকে অটোস কিন্তু এখন নতুন পরিসরে বড় শোরুম নিয়ে আফটার সেল সার্ভিস এর পাশাপাশি স্পেয়ার পার্ট সবই কিন্তু এক স্টেশনে পেয়ে যাচ্ছেন আর এই শোরুমে বর্তমানে কি কি বাইক রয়েছে সেটাও কিন্তু দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাবো টিভিএস মেট্রো 100 সিসির একটি বাইক তো সকলেই কিন্তু এই বাইকটির সঙ্গে অতি পরিচিত অ্যান্ড বাংলাদেশের 100 সিসির বেস্ট লুকিং একটা বাইক কিন্তু এই বাইকটিকে বলা চলে সে সঙ্গে সঙ্গে বেশি মাইলেজধারী বাইক এই বাইকটির অ্যাভারেজ মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন পার লিটারে
60 থেকে 65 কিলোমিটার বাইকটির কালারগুলো অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন 100 সিসির একটা বেস্ট স্মার্ট লুকিং বাইক এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 110 সিসির টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন বাইকটির এই বাইকটি মূলত দুটি ভেরিয়েন্ট হয় ডিস্ক ব্রেক অ্যান্ড ড্রাম ব্রেক দুটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন কালারগুলোও পেয়ে যাচ্ছেন রিফ্রেশ এডিশনের এই বাইকটি তো আজকের এই ভিডিও দেখে যারা টিভিএস এর যে বাইকটাই কিনেন না কেন স্পেশাল 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 অফার থাকবে তো 110 সিসির একটা স্মার্ট ড্যাশিং বাইক বর্তমানে কম বাজেটের মধ্যে সেরা একটি বাইক বলা চলে এই বাইকটিকে সেই সঙ্গে সঙ্গে 125 সিসি সেগমেন্টের বাইকও আপনারা পেয়ে যাবেন তো 125 সিসির মধ্যে যে বাইকগুলো বর্তমানে রয়েছে অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ম্যাক্স এসটি এই বাইকটা কিন্তু মূলত যাদের বাজেট 110 সিসির তারা কিন্তু 110 সিসির বাজেট দিয়েই 125 সিসির এই বাইকটা নিতে পারবেন মানে খুবই খুবই কম দামে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু আপনার আপডেট প্রাইস এর পাশাপাশি ইসরাফিল ওয়ার্ল্ডের কথা বলে কিন্তু স্পেশাল অফার থাকবে আর সব থেকে টিভিএস এর যে কিং বাইকটা যে বাইকটিকে বলা চলে সেটা কিন্তু আপনার অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিভিএস ট্রেডার 125 বাইকটি এই বাইকটিকে কিন্তু টিভিএস এর কিং বাইক বলা চলে বেস্ট লুকিং বেস্ট স্মার্ট হ্যান্ডসাম একটা বাইক এই বাইকটি সেই সঙ্গে সঙ্গে স্কুটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর মজার কথা হলো স্কুটির দুটি কালারে কিন্তু আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন একটা হলো স্কাই ব্লু এর পাশাপাশি আর একটা হলো রেড তো দুটি কালারই কিন্তু এই টিকে অটোসে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো স্পেশাল অফার কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আপডেট প্রাইস অ্যান্ড আপডেট তথ্য পেয়ে যাবেন এর পাশাপাশি টিভিএস এর সব থেকে যে বাইকটি ক্রাশ বাইক সকলের কাঙ্ক্ষিত বাইক সকলের পছন্দের বাইক সেই বাইকটি হলো টিভিএস এর সব থেকে হায়েস্ট সিসির বাইক অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি টু ভি যেটা স্মার্ট এক্স কানেক্ট ফুল ডিজিটাল মিটার রয়েছে মোটা চাকা রয়েছে এর পাশাপাশি বেশি মাইলেজ পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে দুর্দান্ত ফিচার কিন্তু রয়েছে এই বাইকটির ক্ষেত্রেও কিন্তু স্পেশাল স্পেশাল অফার থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সঙ্গে সঙ্গে টিভিএস এর মোস্ট সেলিং একটা বাইক 4B সকলের ক্রাশ বাইক স্মার্ট লুকিং একটা বাইক এই বাইকটির ক্ষেত্রেও কিন্তু স্পেশাল অফার থাকবে বাইকটির কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল অফার তো থাকবে তো আজকে কিন্তু ভিউয়ার্স বাইকগুলোর প্রাইস বললাম না বাট কী কী বাইক টিকে অটোসে অ্যাভেলেবেল আছে সেটা জানিয়ে দিলাম সেই সঙ্গে সঙ্গে আজকে কিন্তু টিকে অটোস নতুন পরিসরে কিন্তু চলে এসেছে টিভি সেন্টারের পাশে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রামপুরা টিভি সেন্টারের পাশে কিন্তু এই নতুন শোরুমটি তাদের একই স্টেশনে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ